আসসালামু আলাইকুম। আমরা আজকে করব ইন্টার ফার্স্ট ইয়ারের হায়ার ম্যাথ বইয়ের সরলর অধ্যায়টা। আমাদের এখানে অধ্যায়টা করার জন্য কয়েকটা ক্লাস টেনের বেসিক লাগবে, যেমন চারটা চতুর্ভাগে সাধারণত আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো এখানে সবগুলো পজিটিভ থাকে, যেমন সাইন, কস, টেন, একইভাবে কসেক, সেক আর কট। আমাদের সাধারণত এগুলো প্রথম চতুর্ভাগের মধ্যে পজিটিভ থাকে এবং সেকেন্ড চতুর্ভাগে আমাদের শুধু সাইনের মানগুলোই পজিটিভ থাকে। তাহলে এখানে সাইন পজিটিভ এবং কসেক। একইভাবে আমাদের তৃতীয় চতুর্ভাগে টেন আর কট পজিটিভ, টেন কট পজিটিভ থাকবে, বাকিগুলো নেগেটিভ থাকবে। একইভাবে আমরা এখানে যদি বলি তাহলে আমাদের কস আর সেক পজিটিভ থাকতেছে, বাকিগুলা নেগেটিভ থাকবে। এগুলো ক্লাস টেনেই আমরা সাধারণত করে ফেলছি, তাহলে একটু করে বলে দিলাম। একইভাবে আমাদের যদি প্রথম চতুর্ভাগে কোনো একটা কোণের মান হয় থিটা, আমাদের প্রথম চতুর্ভাগে কোনো একটা কোণের মান যদি হয় থিটা, আমাদের দ্বিতীয় চতুর্ভাগে হবে 180 মাইনাস থিটা। একইভাবে তৃতীয় চতুর্ভাগে 180 প্লাস থিটা, আর চতুর্থ চতুর্ভাগে হবে 360 মাইনাস থিটা। এখানের মধ্যে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ আর এটা দ্বিতীয়, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। আমরা এখন করব আমাদের অক্ষরপত্র বইয়ের 3A এর এক নম্বরের কয়েকটা অঙ্ক করব। এক নম্বরের কয়েকটা অঙ্ক যদি করাই আমাদের এখানে আমাদের একটা সাধারণত আমাদের এক নম্বরের মধ্যে একটা কার্তেসীয় বিন্দু দেওয়া থাকবে, আমাদের পোলার স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের একটা মনে করলাম এক্স কমা ওয়াই, এটা হচ্ছে কার্তেসীয় বিন্দু। আর পোলার বিন্দু হচ্ছে আর কমা তিতা, এটা হচ্ছে পোলার বিন্দু। আসলে আমাদের এক্স আর তিতা বা আর যারা বোঝানো হয়, আমরা একটা অক্ষের মধ্যে যদি একটা বিন্দু ধরি এক্স কমা ওয়াই, এই বিন্দুটা সাধারণত এখানে এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে ওয়াই, ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এক্স, এবং তার অতিভুজ হচ্ছে এইটা, যেমন অতিভুজকে লেখা হয় আর। তাহলে আমরা এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি আর সমান রুট আওয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একইভাবে এখান থেকেই পাওয়া যায় যদি আমাদের ধনাত্মক অংশের সাথে তিতা কোণ উৎপন্ন করে, আমরা পাবো ট্যান তিতা সমান ওয়াই বাই এক্স, জাস্ট এটুক। অর্থাৎ আমাদের আমরা যদি এগুলো পারি সাধারণত এখানে আমাদের অন্য কিছু লাগবে না, এবং আমাদের জানতে হবে একটা বিন্দু দেওয়া থাকলে এটা কোন চতুর্ভাগে আছে। আমরা যদি একটু পারি তাহলে অধ্যায়ের এই অঙ্কগুলো পারবো, যেমন এখানে তিনের এক নম্বরে আমাদের একটা কার্তেসীয় বিন্দু দেওয়া আছে, আমাদের বের করতে হবে পোলার বিন্দুটা। আমাদের কার্তেসীয় বিন্দু দেওয়া আছে, পোলার বিন্দুটা বের করতে হবে। তাহলে এখানে আমাদের দেওয়া আছে দড়ি, এটা করাচ্ছি একের এক নাম্বার দড়ি, কাটতে সিও বিন্দু এক্স কমা আর এর জন্য পোলার বিন্দু আর কমা থিটা। তাহলে আমরা এই এর আগে একটু আগে চিত্র থেকে পাইছিলাম আর সমান ছিল রুট আওয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এখানে আমাদের কত এক্সের মান দেওয়া থাকলে আমরা এক্সের মানটা বসে দিব, ওয়াইয়ের মান দেওয়া থাকলে ওয়াইয়ের মানটা বসে দিব। এখানের মধ্যে আমাদের থ্রি এর একের মধ্যে কার্তেসীয় বিন্দুটা দেওয়া ছিল 1,0, পোলার বিন্দুটা বের করতে হবে। তার মানে আমরা এক্সের জায়গাতে 1 বসাবো, ওয়াইয়ের জায়গাতে 0 বসাবো।
আমরা যদি x এর জায়গাতে 1 বসাই আর এখানে থাকলো 0, আমাদের আনসার আসলো রুট 1 সমান 1, অর্থাৎ আমাদের আনসার কত পাইলাম আমরা 1, আর এর মানটা আসবে 1। একইভাবে আমরা যদি তিতার মানটা বের করি, আমরা আবার দিয়ে করতে পারি tan তিতা সমান y বাই x, বা এখানে y এর মান দেওয়া আছে 0, এটার মান দেওয়া আছে 1, এখান থেকে আমরা পাই তিতা সমান 0 ডিগ্রি, কারণ tan 0 ডিগ্রির মানই 0। তাহলে এখান থেকে আমরা বিন্দুটা কত পাইলাম, বিন্দুটা r কমা তিতা সমান পাইলাম 1 কমা 0 ডিগ্রি এটুক। তাহলে আমাদের এক নম্বর অঙ্কটা হচ্ছে এরকমই। একইভাবে আমরা যদি দুই নম্বর অঙ্কটা করি, দুই নম্বর অঙ্কে দেওয়া আছে আমাদের দুই নম্বর অঙ্কে বিন্দুটা দেওয়া আছে 1 মাইনাস রুট 3। তার মানে আমাদের এখানে x এর মান হচ্ছে 1, y এর মান হচ্ছে মাইনাস রুট 3। আমরা যদি সূত্রতে সেমভাবে এখানে x এর মানটা বসে দিই 1 স্কোয়ার প্লাস y এর মানটা মাইনাস রুট 3 স্কোয়ার, এখান থেকে আমরা পাচ্ছি 1 প্লাস 3 বা 2। একইভাবে আমরা যদি থিটার জায়গাতেও বসে দিতাম আবার ট্যান তিতা সমান এক্স বাই ওয়াই সমান ওয়াইয়ের মান মাইনাস রুট 3 বাই 1 সমান মাইনাস রুট 3, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের এই বিন্দুটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। এই বিন্দুটা যেহেতু এক্স এর মান পজিটিভ এদিকে, ওয়াই এর মান নেগেটিভ নিচের দিকে, অর্থাৎ আমাদের বিন্দুটা 1 কমা মাইনাস রুট 3, অর্থাৎ এটা হচ্ছে চতুর্থ বিন্দুতে, চতুর্থ চতুর্ভাগে। তাহলে এই বিন্দুতে সাধারণত ট্যান এর মান কী হবে, আমরা জানি এই বিন্দুতে ট্যান এর মান নেগেটিভই থাকে, কারণ এখানে শুধু কজ এর মানই পজিটিভ, এবং চতুর্থ চতুর্ভাগের জন্য আমরা থিতার মান কত লিখি, 360 মাইনাস থিতা। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা থিতাটা বের করব প্রথম চতুর্ভাগের জন্য, যেহেতু এই বিন্দুটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, সেহেতু আমরা 360 থেকে বিয়োগ করে দিলে আমাদের কাঙ্ক্ষিত অংশটা পাবো। আমরা এখান থেকে পাইলাম থিতা সমান 360 মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, বা একইভাবে 360 মাইনাস টেন ইনভার্স রুট 3 বাই 1 সমান 360 মাইনাস 60 ডিগ্রি সমান 300 ডিগ্রি। তাহলে আমরা দ্বিতীয় নম্বর আনসারটা কত পাইছি, 300 ডিগ্রি, কারণ আমাদের এটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। সেহেতু আমি বলে দিছিলাম চতুর্থ চতুর্ভাগে হলো কত, 360 মাইনাস তিতা লিখবো আমরা। যদি দ্বিতীয় চতুর্ভাগে হইতো 180 প্লাস তিতা লিখতাম, তখন আমাদের 360-এর জায়গাতে হইতো 180 আর তিতার জায়গাতে থাকতো এটা সবসময়। তাহলে একটু করলে দ্বিতীয় নম্বরটা হয়েছে। এখন তৃতীয় নম্বরে বলছে সেমভাবে আরেকটা বিন্দু দেওয়া আছে, আমাদের তৃতীয় নম্বরে কত দেওয়া আছে, 5 রুট 2 বাই 2 কমা মাইনাস 5 রুট 2 বাই 2। এর জন্য পোলার বিন্দু আর থিতা আমরা ধরে নিব। এখান থেকে আমরা লিখতে পারি আর সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেখানে আমাদের এক্স এর মানও দেওয়া আছে ওয়াই এর মানও দেওয়া আছে। আমরা যদি এখানে মানগুলো বসাই দিই তাহলে আমরা পাচ্ছি 5 রুট 2 বাই 2 স্কোয়ার প্লাস মাইনাস 5 বাই 2 স্কোয়ার একটু। তাহলে এখান থেকে আমরা কত লিখতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি রুট আওয়ার 5 স্কোয়ার করলে 25 গুণ 2 নিচে 4 প্লাস একইভাবে
পঁচিশ গুণ দুই নিচে ফোর। আমরা এটাকে যদি করি, আমরা যোগ করলে আমরা পাবো ফোর উপরে একশো, আর এখানে রুট আওয়ার আছে, রুট আওয়ার, তাহলে ফোর একশো পাবো। কাটাকাটি করলে পাচ্ছি রুট আওয়ার পঁচিশ, আর এখান থেকে পাচ্ছি ফাইভ। তাহলে আমাদের আর মানটা কত আসলো, আমাদের আর মানটা ফাইভ পাইলাম। একইভাবে আমরা যদি তিথার মানটা বের করি, টেন থিটা সমান আমাদের এটা কোন চতুর্থ, টেন থিটা সমান আমরা জানি এক্স বাই ওয়াই, এখানে এক্স এর মান দেওয়া আছে মাইনাস, ওয়াই এর মান হচ্ছে মাইনাস ফাইভ রুট টু বাই টু। একইভাবে এক্স এর মান ফাইভ রুট টু বাই টু। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি পাব হচ্ছে কত, ওয়ান, পাবো হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে আমাদের এই বিন্দুটা কোন চতুর্ভাগে ছিল, যেহেতু এক্সটা পজিটিভ ওয়াইটা নেগেটিভ, সেহেতু আমাদের এই বিন্দুটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। আমাদের চতুর্থ চতুর্ভাগের জন্য আমাদের থিতার মান কত, কীরকম, তিনশো ষাট মাইনাস থিতা। তাহলে আমরা এখানে লিখব থিতা সমান তিনশো ষাট মাইনাস টেন ইনভার্স মাইনাস ওয়ান। মাইনাস ওয়ানটা অবশ্যই পজিটিভ হবে, কারণ আমরা তিতাটা ধরতেছি প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে হলে সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতেরই মান ধনাত্মক হয়, সেহেতু আমরা এখানে মডুলাস চিহ্ন ইউজ করব। যদি মডুলাস চিহ্ন ইউজ করি আমরা টেন ওয়ানের মান পাবো পঁয়তাল্লিশ ডিগ্রি। সেখান থেকে পাচ্ছি তিনশো ষাট মাইনাস পঁয়তাল্লিশ, তিনশো ষাট থেকে পঁয়তাল্লিশ চাইলে তাকে তিনশো পনেরো ডিগ্রি। তাহলে আমরা এক্সের মান পাইলাম, আরের মান পাইলাম ফাইভ, তিতার মান পাইলাম তিনশো পনেরো ডিগ্রি। এটি হচ্ছে একের তিন। সেমভাবে একের চার নাম্বারটাও সেম, একের চার নাম্বারটা তোমরাই করবা, তবে আমি বলে দিচ্ছি যেহেতু এখানে এই বিন্দুটা হচ্ছে মাইনাস টু কমা টু, সেহেতু মাইনাস টু অর্থাৎ এক্সের মানটা নেগেটিভ, ওয়াইয়ের মানটা পজিটিভ, সেহেতু এটা হবে দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমরা থিতার মানটা কীরকম লিখব, আমরা লিখব একশো আশি মাইনাস থিতা, থিতার জায়গাতে থাকবে টেন ইনভার্স ওয়াই বাই এক্স। একটু করলে আমাদের একের চার নাম্বারটা হয়ে যাবে, এটা নিজেরা করবা।